চীনের ভাইস মিনিস্টার সুন হাইয়ান ঢাকায় আসছেন আজ। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বাড়াতে চায় চীন। সেই বার্তা নিয়ে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট দলের আন্তর্জাতিক বিষয়ক ভাইস মিনিস্টার সুন হাইয়ান আজ সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন। ঢাকা ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো চীনা ভাইস মিনিস্টারের ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছে। চীনের ভাইস মিনিস্টার সুন হাইয়ান ঢাকায় আসছেন আজ। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বাড়াতে চায় চীন। সেই বার্তা নিয়ে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট দলের আন্তর্জাতিক বিষয়ক ভাইস মিনিস্টার সুন হাইয়ান আজ সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন। ঢাকা ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো চীনা ভাইস মিনিস্টারের ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছে। চীনের ভাইস মিনিস্টার সুন হাইয়ান ঢাকায় আসছেন আজ। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বাড়াতে চায় চীন। সেই বার্তা নিয়ে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট দলের আন্তর্জাতিক বিষয়ক ভাইস মিনিস্টার সুন হাইয়ান আজ সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন। ঢাকা ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো চীনা ভাইস মিনিস্টারের ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছে। চীনের ভাইস মিনিস্টার সুন হাইয়ান ঢাকায় আসছেন আজ। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বাড়াতে চায় চীন। সেই বার্তা নিয়ে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট দলের আন্তর্জাতিক বিষয়ক ভাইস মিনিস্টার সুন হাইয়ান আজ সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন। ঢাকা ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো চীনা ভাইস মিনিস্টারের ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছে। চীনের ভাইস মিনিস্টার সুন হাইয়ান ঢাকায় আসছেন আজ। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বাড়াতে চায় চীন। সেই বার্তা নিয়ে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট দলের আন্তর্জাতিক বিষয়ক ভাইস মিনিস্টার সুন হাইয়ান আজ সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন। ঢাকা ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো চীনা ভাইস মিনিস্টারের ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছে। চীনের ভাইস মিনিস্টার সুন হাইয়ান ঢাকায় আসছেন আজ। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বাড়াতে চায় চীন। সেই বার্তা নিয়ে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট দলের আন্তর্জাতিক বিষয়ক ভাইস মিনিস্টার সুন হাইয়ান আজ সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন। ঢাকা ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো চীনা ভাইস মিনিস্টারের ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছে। চীনের ভাইস মিনিস্টার সুন হাইয়ান ঢাকায় আসছেন আজ। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বাড়াতে চায় চীন। সেই বার্তা নিয়ে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট দলের আন্তর্জাতিক বিষয়ক ভাইস মিনিস্টার সুন হাইয়ান আজ সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন। ঢাকা ও বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো চীনা ভাইস মিনিস্টারের ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছে।